আইবুড়ো ভাত কিন্তু শুরু হয়ে গেছে। কার আইবুড়ো ভাত সেটা দেখতে গেলে তো ব্লগটা পুরোটা দেখতেই হবে, কি তাই না? তো চলো ব্লগটা পুরোটা চেক করো, আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কার আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। গুড মর্নিং, অনেক দিন পর আবার ডেইলি ব্লগ শুরু করছি, কারণ কেরালা ব্লগ তো শেষ, তো ডেইলি লাইফে তো ফিরতেই হবে। আর ব্লগটা শুরু করছি হচ্ছে সোনারপুর থেকে। তো রোজ ঝলমলে একটা দিন, আর সানডে, হ্যাপি সানডে সকলকে। এই বিছানায় চা আছে, পেছনে দেখতে পাচ্ছ, তো দুজনে মিলে চা খাবো। আবার আমি তো ফ্রেশ হয়ে গেছি, কিন্তু পেছনে উনি ব্রাশ করছেন জানলার ধারে দাঁড়িয়ে। একটু গুড মর্নিং বলো, ও বলতে পারবে না মুখে ব্রাশ, পরে বলে দেবে গুড মর্নিং। আর দেখো পেছনে সব বালিশগুলোকে রোদে দেওয়া হয়েছে, সুন্দর রোদ উঠেছে, দেখো আকাশটা দেখলেই বুঝতে পারবে। তো সারাদিনে কী করছি না করছি, সানডেটা কেমন কাটছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আমি কিন্তু চা নিয়ে রেডি, বিস্কিট নিয়ে রেডি, কিন্তু আমার বর তো রেডি না। এবার যদি বলে চাটা ঠান্ডা হয়ে গেছে তখন কী করবো, কিছু করার নেই, চা ঠান্ডা চাই খেতে হবে। আর বেশ হাওয়া দিচ্ছে, দেখো শীত শীত পড়ে গেছে কিন্তু। আর ঘড়িতে এখন কটা বাজে দেখে নাও, এখন বাজে হচ্ছে 9টা। সানডে তো সবাই একটু দেরি করেই উঠেছি, আজকে 9টার থেকে দিনটা শুরু হচ্ছে। তো সানডে ভাবলাম যে এখন হাতে সময় আছে, ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নিই। প্রায় দিনই মোছা হয়, কিন্তু এত ধুলো ওড়ে, আর শীতকালে তো এমনি জানো যে প্রচণ্ড ধুলো থাকে, তার জন্য তো বারবার না মুছলে পুরো সাদা ডাস্ট হয়ে থাকে, কেমন লাগে দেখতে। তো একে একে ড্রেসিং টেবিল, খাট, আলমারি সব কিছুই মুছে নেব। আর শীতকালে না ঘর ক্লিন করতেও বেশ ভালো লাগে, অতটা গরম লাগে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর গরমকালে ওরে বাবা, একটুখানি ঘর পরিষ্কার করতে গেলে যেন মনে হচ্ছে যেন কতক্ষণে শেষ হবে। তো তোমাদের কালী পুজো ভাইপোটা সব কেমন কাটলো? অনেকদিন পরে আবার ডেইলি লাইফস্টাইলে ফিরলাম। আমাদের অতটাও এবার ভালো কাটেনি, কারণ আমাদের একটু অসুস্থ পড়ে গেছিলো, আমাদের এক রিলেটিভস মানে অনেক বয়স হয়েছিলো, উনি মারা গেছিলেন, তাই জন্য আমাদের একটু অসুস্থ পড়ে গেছিলো বলে আমরা কোনো কিছু ভাইপোটা কালী পুজো ঠিক করে এবারে কাটাতে পারিনি। আর কালী পুজোটাও ঠিকঠাক করে এনজয় করতে পারলাম না, কারণ আগের দিন মাঝরাতে ফিরেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম সবাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমারও ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর অনেকদিন পরে ডেইলি লাইফস্টাইলে ফিরে কিন্তু আমারও বেশ ভালো লাগছে। বলেছো গুড মর্নিং অল অফ ইউ, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। বিছানার চাদরটা চেঞ্জ করব, এই যে কাস্তে দেওয়া হয়েছে, তো এইটা পেতে নিই আপাতত, কিছু ধরতে হবে না, আমি করে নিতে পারবো। তুমি যাও, তুমি এখন বাজার করি, তো যাও বাজার করি। তো চলো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিই, তবে তার আগে একটুখানি ঝেড়ে নিলাম। আর ঝাড়া ঝাড়ার সময় দেখলে কীরকম, ও পিছিয়ে আসলে পরে একবার ঝেড়ে মুছে নেবে। আর এই চাদরটাই পাতলাম সাদার উপরে, আর যাতে বেশ ঘরটা একটু বড় বড় লাগে সাদা চাদর পাতলে, আর ঘুমটাও তাড়াতাড়ি আসে। তো সকালবেলা সুদীপ তো বালিশগুলো সব রোদে দিয়েছিলো, তোমরা দেখলেই, একটু রোদ খাই নিলে বেশ ভালো লাগে শীতকালে। তো ওগুলোই একটুখানি বালিশে কভারটা পরে দিচ্ছি, এটা তো সিঙ্গেল চাদরই, আর কভারগুলো পরে আলাদা করে কেনা হয়েছিলো, সব হোয়াইটের ওপরেই কিনেছিলাম যাতে অনেক কিছুর সাথে হয়ে যায়। এবার একটাতে দড়ি পরানো হয়েছে, আর সেই পাশ বালিশের দড়িই পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে গেছে, কেনাও হচ্ছে না, কোথায় যে পাবো, ট্রেনে আগে উঠতো, এখন ট্রেনেও খুব একটা পাই না। বিছানার চাদর চেঞ্জ করে দিলাম, মনে হচ্ছে ঘরটা কতটা পরিষ্কার, দেখো বিছানার চাদর চেঞ্জ করলে যেন মনে হয় ঘরটা চেঞ্জ হয়ে গেছে। আর রোদে দিয়েছিলাম, মানে সুদীপ দিয়েছিলো সকালবেলা বালিশগুলো, আর এসি ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছিলো, তো সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এবার 10টা মতো বাজে, ব্রেকফাস্টটা করে নিই। এদিকে আমাদের বাথরুমের গিজারটাও গেছে খারাপ হয়ে, তো সেটা ঠিক করতে এসছে, যদিও সেদিনকে ঠিক করতে পারেনি, একটা পার্স পাইনি, তার জন্য বললো এই সপ্তাহের মধ্যেই করে দেবে, দেখা যাক যে কতদিনের মধ্যে হয়। কারণ তো সুদীপও বাজার থেকে চলে এসেছে, আর আসার সময় পমফ্রেট আর হচ্ছে পার্শে মাছ নিয়ে এসেছিলো, এত ভালো পেয়েছিলো না পার্শে মাছটা, আর পমফ্রেটের সাইজটাও খুব ভালো পেয়েছিলো, তার সাথে চিংড়ি মাছও নিয়ে চলে এসেছে। চিকেনটা আর খেলাম না সানডেতে, কারণ প্রত্যেক দিন প্রায় চিকেন খাওয়া হচ্ছে, এর বাড়ি নেমন্তন্ন, তার বাড়ি নেমন্তন্ন, মতো পিসির রান্না কমপ্লিট, ভাতটা গরম করতে হবে।
আলু উঠছে, সেদ্ধ আর পেঁপে দিয়ে একটু মাখানো হয়েছে, বা আমার জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে। এটা হচ্ছে, এটা কি যেন পুঁই শাক না পিসি, পুঁই শাক তো, পুঁই শাক, পুঁই শাক এই যে করা হয়েছে দেখে তো মনে হচ্ছে হেভি টেস্টি হয়েছে। আর এটা তো তুলে রাখা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, পার্শ্বে মাছের আলু দিয়ে, সর্ষে দিয়ে করা হয়েছে, দুটো তুলে রাখা হয়েছে। আর এই হচ্ছে আজকে, আর নিচে আছে ভাত, আর হচ্ছে এইখানে হচ্ছে ভেন্ডি ভাজা। পিসি মুছে এবার কমপ্লিট করে নিচ্ছে, তাহলেই হয়ে যাবে। ভাতটা গরম করতে হবে, বসিয়ে দিই ভাতটা, গরম ভাতটা গরম করলেই হয়ে যাবে। উপরে আসলাম এখন, এইসব জামা কাপড়গুলো তুললাম এগুলো, আর বাইরে যেতে প্রচণ্ড রোদ, তাতে জামা কাপড়গুলো শুকাচ্ছে ভালো। আর এই সেকেন্ড ব্যাচটা আবার দিয়ে দিলাম, ওইদিকে এখনও শুকায়নি, ওগুলো পরে তুলছি। আর এত রোদ তাকানো যাচ্ছে না বাইরে, তো এগুলো ঝটপট করে একটু গুছিয়ে নিই, তারপরে স্নানে যাবো। এই আমাদের বিছানার চাদরটা গুছিয়ে রাখলাম, আর বাকি যা ছিল দেখো সমস্ত কিছু নিচে দিয়ে আসলাম গুছিয়ে। আর খড়িতে বেজে গেছে একটা, আমাদের গিজার দেখো খুলে নিয়ে চলে গেছে। এই যে গিজার বলছে যে গিজারটা তো ঠিক করতে পারলো না, বলছে যে দুদিন টাইম লাগবে, তো এই ঠান্ডা জলেই স্নান করতে হবে। ট্যাঙ্কের জলটা যদি গরম আছে, অন্যান্য বাথরুমে গিজারটা আছে, কিন্তু আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না। আবার সমস্ত কিছু নিয়ে নিচে যাও, ওপরে যাও, সকালে যাও, তো এই গরম জলে স্নান করে নেবো। হালকা একটু ভেবেছি রোদে দেবো 10-15 মিনিট, তাহলে একটু গরম হয়ে যাবে। ট্যাঙ্কের জলটাও গরম আছে, অসুবিধা নেই। ভেতরে কি বললো একটা কি পুড়ে গেছে, তাহলে টাইম লাগবে। যে সুদীপ তো ইউজ করে না গিজার, আর আমি ইউজ করি, আমি একদম মানে একদম ওই কাঁচা ঠান্ডা জলে স্নান করতে পারি না, তাহলে আমার ঠান্ডা লেগে যায়। অলরেডি ঠান্ডা লেগে আছে, আর ঘরটাতে এত হাওয়া দিচ্ছে, রোদ ঢুকছিল, কিছুটা রোদ ঢুকিয়ে নিয়েছে, এখন আমার বন্ধ করে রেখেছি। স্নান করে নেবো চট করে, এখনও আসেনি, ওর একটা পড়ানো ছিল সেটা পড়াতে গেছে। আজকে তো আমার খেলা রয়েছে বিশ্বকাপ, তো সেটা দেখবে দুটোর থেকে। খাওয়া দাওয়া আছে, পিসি দুটো পাঁচটার সময় সব ইয়ে করে দিয়ে চলে গেছে, রান্না টান্না করে দিয়ে সব চলে গেছে। আজকে আবার রাত্রিবেলা আমাদের একটা পিকনিক আছে, মানে আমার সুদীপ আর টু ভাইয়ের, আর বাবা বাড়িতেই খাবে, পিসি আসবে রান্না করে দেবে। গুড ইভিনিং, এখন একটু বেরোচ্ছে দুজনে, তো কোথায় যাচ্ছি বলো তো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। ঘুরঘুরু করতে যাচ্ছি, আর সঙ্গে কিছু একটা কিনবো, কিছু একটা কিনবো, অনেক দিনের পেন্ডিং কাজ আছে। আজকে বকল দাবা করে একেবারে নিয়ে চলেছি, ওটা কিনে তবেই আজকে কিনবো, মানে আজকে অর্ডার দেওয়া হবে, অর্ডার দেওয়া হবে। আর তোমরা আবার সোনা দানা ধরে তাই না, অর্ডার দেওয়া হবে মানে এই লোকে আবার সোনা দানা ভাবতে পারে। তো যাই হোক দেখো কি হয়, দেখাচ্ছি পরে তোমাদেরকে, আগে যাই। পর্দা অর্ডার দিয়েছি, দেখো রাস্তা কিন্তু চা খেতে এসেছি, চা 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 খেতে এসেছি, বিশ্বকাপ ফাইনালের দিনকে বেরিয়েছি, কত সাহস হয় আমাদেরকে, দেখা যাক কি হয়। এই চা নিয়ে নিয়েছি দুজনের, এখন চা আর বিস্কিট খাওয়া হবে, খেয়ে দেখো দেখো কেমন। আর বাজি ফাটছে মানে বুঝতেই পারছি উইকেট পড়ছে। খাও খাও চা খাও, শুনতে পাচ্ছ ম্যাচের আওয়াজ হচ্ছে, এই দেখো সামনে মিষ্টি মুখে এসছি। কি করতে আসলে, মিষ্টি নিতে? Yes, আজকে পিকনিক আছে, ওখানে একটু মিষ্টি নেওয়া হবে। আর এইদিকে চলছে খেলা, বুঝতে পারছো রাস্তা কিন্তু শুনশান। চলো দেখি কি মিষ্টি নেওয়া যায়। দেখো কোন মিষ্টি নেবে, এখান থেকে তুমি সবসময় নিয়ে রসগোল্লা নেওয়াই ভালো নাকি? কি খাচ্ছ এটা? পটল মিষ্টি। এখানে এসে মিষ্টির দোকানে এসে লোভ লেগে গেছে, মিষ্টি মুখে এসে পটল মিষ্টি, এটা খাও না আমি খাবো না।
ভালো লাগছে খেতে? আর কোনো মিষ্টি খাবে? আজকে আবার পিকনিক আছে। তো গতকালের ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ ইন্ডিয়া যেতে তো মোটে একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে আবার বোঝালাম যে এতগুলো দেশের মধ্যে থেকে ইন্ডিয়া যে ফাইনালে গেছে এটাই তো অনেক। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তো ওকে দেখলে খেতে দিয়ে দিয়েছি, আর টিফিনটাও দিয়ে দিলাম, রুটি আলু পটল ভাজা। আর সুদীপ আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো 8:30-9:15 মধ্যেই, তো বেরিয়ে যাক, তারপরে ওপরে কাজগুলো সারবো একে একে। এই ওপরে আসলাম, এবার বিছানাপত্রগুলো তুলবো, সকালে আর বিছানাপত্র তোলা হয়নি, তুলবো। বাইরে ভালোই রোদ আছে কিন্তু বেশ মনোরম পরিবেশ। মার নাইটি মেলে দেওয়া হয়েছে, বিছানাপত্রগুলো তুলবো, আর হচ্ছে সুদীপ একটু পরে বেরিয়ে যাবে, আমি তারপরে নিজের কাজে বসবো একটু। সুদীপ বেরোচ্ছে এখন, নিজে রয়েছে, তাহলে সাবধানে যাও। কত আছে অশোক কাকুদের গাছটাতে অনেক ফুল ফুটেছে, বাবা কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গো, অ্যারেঞ্জমেন্ট তো বিশাল। টাটা। আলু পটলের তরকারি আর রুটি খেয়ে নেবো, বা আমারটা নিচে দিয়ে এসেছি, আজকে পিসি আসেনি, মানে আমাদের রান্নার পিসি। হয়ে গেছিল ভাত ডাল, একটু মাছ আছে, আর ওরা ডিম সেদ্ধ বসিয়ে দিতে বললাম মাকে রাত্রিবেলা। আজকে আবার একটা জায়গায়, মানে পাশে একটা নেমন্তন্ন আছে, কি কারণে পরে বলবো তোমাদের, খেয়ে দিয়ে তারপরে বিছানা গুছাবো। সে তখন থেকে বলছি গুছাবো গুছাবো, আর বেজে গেছে হচ্ছে 9:40, শুধু বেরিয়ে গেল যাচ্ছে দুজন মিলে। চলো 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 চলো, ভাই আর ভাইয়ের বৌদি চলেছে, আই বুড়ো ভাত স্পেশাল। বাড়িটাকে সাজিয়েছে দেখো কালী পুজোয়। বেলমার সোনাইদা তাকাও, কিছু এরা একটু ডিসকাস করছে, কি বলেছে তুমি তো বিয়ে করতে। বেরিয়েছে, এবার আমাদের এখানে ঢোকাঢুকির ব্যাপার। এই যে ও কখন আসবে, দুষ্টুমি শুরু করেছিস? এটা হচ্ছে আইবুড়ো ভাত স্পেশাল, দুবাইকে গিফট দেওয়া হচ্ছে। বাহ, দাও 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 দাও, তোমরা দাও। তো বুঝে গেলে তো কার আইবুড়ো ভাত? তো এইবার কিন্তু পরপর আইবুড়ো ভাতের এপিসোড কিন্তু আসতেই থাকবে, মানে ব্লগ, তো সেগুলো কিন্তু কোনোটাই মিস করা যাবে না। তো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। অবশ্যই আইবুড়ো ভাতের ভিডিও আসবে, কিন্তু সেটা কোথায় সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ব্লগগুলো দেখতে হবে। তো চলো আজকের মতো, টাটা।